অস্থায়ী কর্মীদের জন্য বেরিয়ে আসছে একটি বিশাল বড় সুখবর বোনাসের পর এবার বেতন সংক্রান্ত বড় ঘোষণা করা হলো তো যে সমস্ত অস্থায়ী কর্মচারী রয়েছেন এবং চুক্তিভিত্তিক কর্মচারীরা রয়েছেন তাদের জন্য যে আপডেট খবরটি বেরিয়ে আসছে তো সেটা আজকে বিস্তারিত জানাবো আপনাদেরকে এই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তাই একেবারে শেষ পর্যন্ত দেখুন কোথাও রকম স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না অস্থায়ী কর্মীদের শারদ উৎসব ভাতা দেওয়ার ঘোষণা আগেই করেছিল কলকাতা পৌরসভা বিভিন্ন দপ্তরের বিভিন্ন কর্মরত অস্থায়ী কর্মীদের তিন হাজার টাকা ও বেসরকারি টিকাদার সংস্থার অধীন নিযুক্ত অস্থায়ী কর্মীদের পনেরোশো টাকা উৎসব ভাতা দেওয়ার ঘোষণার পর এবার উৎসবের দিনগুলোতে বেতন সংক্রান্ত সুখবর দিল কলকাতা পৌরসভা পুরসভার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে পুজোর ছুটিতে বেসরকারি সংস্থার মাধ্যমে নিয়োগ হওয়া চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের বেতন কোনোভাবেই কাটা যাবে না প্রত্যেকটি বিভাগকে এই মর্মে নির্দেশ পাঠিয়েছেন পুরসচিব পুর কর্তৃপক্ষের নির্দেশিকায় সাপ জানিয়ে দেওয়া হয়েছে পুজোর দশ দিন চুক্তিভিত্তিক কর্মীদের দৈনিক মজুরি থেকে কোনো টাকা কাটাই যাবে না দশ দিনের মধ্যে পুজোর পাঁচ দিন যদি কোনো অস্থায়ী কর্মী কাজে যোগ না দেন তাহলেও তাকে একত্রিশে মার্চ দু হাজার একুশের মধ্যে ওই পাঁচ দিনের ছুটি অ্যাডজাস্ট করে নেওয়ার সুযোগ দিতে হবে অর্থাৎ মার্চের মধ্যে পরবর্তী সময়ে পাঁচ দিনের ছুটি নেওয়া যাবে না ভাগ ভাগ করে ছুটি নিতে হবে এখন বেতন কাটা না হলেও পরে তা অ্যাডজাস্ট করে নিতে হবে বেতন কাটা নিয়ে নির্দেশিকা জারি হওয়ার আগে বিশেষ পুরো কমিশনারের তরফে দুটি নির্দেশিকা জারি করা হয়েছিল অস্থায়ী কর্মীদের উৎসব ভাতা দেওয়ার বিষয়ে জানানো হয়েছে সেখানে সাফ জানানো হয়েছে শারদোৎসব উপলক্ষে বিভিন্ন বেসরকারি সংস্থায় কর্মরত অস্থায়ী চুক্তিভিত্তিক পুরকর্মীদের দেড় হাজার টাকা করে উৎসব ভাতা দিতে হবে পুরসভার সরাসরি চুক্তিভিত্তিক কর্মী ও শহরে রোজগার যোজনা প্রকল্পের আওতায় কর্মরত কর্মীরা তিন হাজার টাকা করে উৎসব ভাতা দেওয়ার ঘোষণা করা হয়ে থাকে যারা চলতি বছরে মার্চ মাসে প্রকল্প কর্মী হিসাবে কাজ শুরু করেছেন তারা এই টাকা পাবেন এই মুহূর্তে কলকাতা পুরসভার অন্তর্গত বিভিন্ন প্রকল্পের পনেরো হাজার কর্মী রয়েছে টিকাদার বা পুরসভার সরাসরি চুক্তিভিত্তিক কর্মীর সংখ্যা পায় আট থেকে দশ হাজার তো এরা সকলে কিন্তু উৎসব ভাতা পাবেন প্রতি বছরের মতো এবছর এই উৎসব কথা ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ আপডেট খবর খবরটি জানালাম তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ